জানাচ্ছি নির্বাচনী সমস্যা এবং বিষয় নিয়ে আমাদের সঙ্গে একান্ত সাক্ষাতে যুক্ত হয়েছেন নবীগঞ্জ উপজেলার গোলনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল কাইম সেলিম। আপনার সাথে আমরা কথা কোনো নির্বাচন করা তো প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য থাকে, আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি বিসমিল্লাহির রহমানির রহিম, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মহানায়ক, মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তেসরা নভেম্বর জেলখানার ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমাদের জাতীয় চার নেতৃবৃন্দকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15ই আগস্টে নারকীয় হত্যাকাণ্ডে যারা মৃত্যুবরণ করেছিলেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, সেই বীর সন্তানদের, সেই 30 লক্ষ শহীদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই দেশের স্বাধীনতার জন্য নিজের সম্ভ্রম হারিয়েছিলেন, সেই সব 2 লক্ষ মা বোনকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগ করেছিলেন, সেই সব বীর শহীদদের আমি আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করতে চাই। কিংবদন্তি রাজনীতিবিদ, বৃহত্তর সিলেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, 4 নম্বর 5 নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা, আমার রাজনৈতিক গুরু জননেতা দেওয়ান ফরিদ গাজী মহোদয়কে আমি স্মরণ করছি। এই আমার এলাকার কীর্তি সন্তান, সাবেক অর্থমন্ত্রী, যাকে বিএনপি জামাত জোট সরকারের আমলে নির্মমভাবে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়েছিল, শাহ AM কিবরিয়া সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 21 আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছিলেন, সেই সব ভাই ও বোনদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, যাদের আমরা আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে মুক্ত আলো বাতাস ভোগ করতেছি, স্বাধীন একটা দেশ পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, একটি সংবিধান পেয়েছি। সর্বোপরি এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতি শুরু করার আগে আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে একটু বলতে চাই। আমি 1987-1988 সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলাম, সেখান থেকে আমার রাজনীতির হাতে করি। সেই সময়ে আমি মহান নেতা দেওয়ান ফরিদ গাজী সাহেবের সান্নিধ্য পেয়েছিলাম, উনি আমাকে সন্তান তুল্য স্নেহ করতেন। সেই নিরিখে সাধারণ মানুষের সাথে আছি, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি গর্বিত, একটি আলোকিত, যার কারণে, যার নেতৃত্বে তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি অন্যতম দাবিদার। এই কারণেই আওয়ামী লীগের দুঃসময়ে আমি আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে নিজের জীবনের অধিকাংশ সময় এই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ধারণ করেছি, লালন করেছি। আমি কখনো এই একটি মুহূর্তের জন্য আমি আমার বঙ্গবন্ধুর আদর্শচ্যুত হইনি। আমি আমার আদর্শ ধারণ করে আছি। আমার সিনিয়র নেতৃবৃন্দ, আমার যারা আছেন তারা মোটামুটি অনেকের সাথেই আমার সুসম্পর্ক রয়েছে, অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, একজন বঙ্গবন্ধু সৈনিক হিসাবে চিনেন, শেখ হাসিনার কর্মী হিসাবে চিনেন, আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণকর্মী হিসাবে চিনেন। সেই নিরিখেই আমি আশাবাদী যে বাংলাদেশ আওয়ামী লীগ আমার সংগঠন আমাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সেলিম ভাই। আমরা জানবো আপনার কাছে এ ইউনিয়নকে এগিয়ে নিতে বা বিশেষ করে আলোকিত করতে কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। আমি আপনারা অবশ্যই জানেন আমাদের 11 নম্বর গজনাইপুর ইউনিয়ন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার 11 নম্বর গজনাইপুর ইউনিয়ন বিভিন্ন কারণে আলোচিত, সমালোচিত। আজকে